ধন্যবাদ কাজী নূর হায়ল স্যারকে, সারা দেশের শিক্ষক এবং কর্মচারী যারা আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই। আমরা দুদিনের একটা কর্মসূচি ঘোষণা করছি, শতভাগ উৎসবতা বাস্তবায়ন কমিটি কর্তৃক ঘোষিত। আজকে কর্মসূচির দ্বিতীয় দিন চলছে। আপনারা অবগত আছেন যে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা 2004 সাল থেকে তারা শিক্ষকরা 25% এবং কর্মচারীরা 50% বোনাস পেয়ে থাকে। বিশ্বের কোথাও, শুধু বাংলাদেশেই নয়, বাংলাদেশের কোন পেশাজীবী সেক্টরে এরকম 25% 50% এরকম কোন বোনাস বা ভাতা প্রদান করা হয় না। একমাত্র এই এমপিওভুক্ত শিক্ষকদের ক্ষেত্রেই এই ভাতা প্রদান করা হয়। সেই ভাতা শতভাগ করার লক্ষ্যে শতভাগ উৎসবতা বাস্তবায়ন কমিটি কর্তৃক আয়োজিত দুদিনের কর্মসূচির আজকে দ্বিতীয় দিন এখানে আমরা উপস্থিত হয়েছি শতভাগ উৎসবতা বাস্তবায়নের লক্ষ্যে। এই ঈদুল ফিতরের পূর্বেই যাতে শতভাগ উৎসবতা বাস্তবায়ন করা হয় সেই জন্য আমরা সারা দেশ থেকে শিক্ষকরা একত্রিত হয়েছি শতভাগ উৎসবতার দাবিতে। আজকে দ্বিতীয় দিন চলছে, আমরা এই ঈদুল ফিতরের পূর্বেই শতভাগ উৎসবতার প্রজ্ঞাপন চাই এবং আশা করি মাননীয় প্রধানমন্ত্রী শতভাগ উৎসবতা প্রদানের ক্ষেত্রে প্রদান করার ক্ষেত্রে উনি আমাদের প্রতি সদয় হবেন। যদি এই পর্যায়ে আমাদের শতভাগ উৎসবতায়, আমরা গত ঈদেও শতভাগ উৎসবতার জন্য প্রেস ক্লাবে ঈদের নামাজ আদায় করেছি, যদি আমাদের এই দাবি মেনে না হয় তাহলে আমরা আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রেস ক্লাবে অনেক শিক্ষক এখানে এসে উপস্থিত হয়েছে এবং অনেক শিক্ষকরা ইতিমধ্যে রাস্তায় আছে। আমি এই কর্মসূচি থেকে আপনাদের প্রতি, যারা শিক্ষক ভাই বোনেরা আছেন তাদের প্রতি আহ্বান থাকবে, আপনারা দ্রুত এই প্রেস ক্লাবে চলে আসুন, এসে আমাদের এই কর্মসূচিকে সফল করুন। এ পর্যায়ে আমি শতভাগ উৎসবতায় উপস্থিত বাংলাদেশ এমপিওভুক্ত শিক্ষক অনলাইন পরিষদের সহ সভাপতি, কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এবং জামালপুর জেলার সভাপতি জনাব শাহ আলম স্যারকে অনুরোধ করছি কিছু বলার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী, আপনাদের প্রতি সশ্রদ্ধ সালাম। আসলে আমরা গত 18 তারিখ থেকে আমরা অবস্থান কর্মসূচিতে প্রেস ক্লাবে অবস্থান করতেছি। আমরা মূলত বৈষম্য থেকে মুক্তির লক্ষ্যে 11টি সংগঠন মিলে শতভাগ উৎসবতা বাস্তবায়ন কমিটি আমরা গঠন করেছি। আপনারা জানেন 21 সাল থেকে আমরা শতভাগ উৎসব ভাতার দাবিতে বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি, এমনকি জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রী বা এমপিদের মাধ্যমে সংসদে স্থাপনের চেষ্টা করেছি। তারই ধারাবাহিকতায় আমরা যেহেতু গত বছর করোনার কারণে সরকার আমাদেরকে শতভাগ উৎসব ভাতা নিশ্চিত করে নাই, কাজে আমরা এবার ঈদের আগে সেই আমাদের দাবিটি পুনর্মূল্যায়ন করার জন্য সরকারের প্রতি একটা জানান দেওয়ার কারণে আমরা আজকে প্রেস ক্লাবে উপস্থিত হয়েছি। আপনাদের কাছে বিনীত প্রার্থনা থাকবে, আপনারা সারা বাংলাদেশে এমপিওভুক্ত শিক্ষক যারা আছেন তারা আজকে আমাদের কর্মসূচিতে দলে দলে যোগদান করবেন, আপনাদের কাছে প্রত্যাশা। আমরা কোনো সংগঠনকে বিশ্বাস করি না, কোনো সংগঠন নয়, আমরা শিক্ষকদের স্বার্থে কাজ করতে আসছি। আজকে শতভাগ উৎসবতা বাস্তবায়ন কমিটি গঠিত হয়েছিল বিধায় সারা বাংলাদেশে শিক্ষকদের উৎসব ভাতার ব্যাপারটি এখন সামনে এসেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো সংগঠন তাদের নিজ নিজ ব্যানারে শতভাগ উৎসব ভাতার ব্যাপারে তারা কথা বলছেন। এটা আমাদের কাছে অত্যন্ত খুশির বিষয়। আমরা নিজেরা ক্রেডিট বা কোনো ই নেওয়ার জন্য আমরা এখানে আসি নাই, আমরা শিক্ষকদের দাবির পক্ষে সহমত পোষণ করার জন্যই মূলত আমরা এই প্রেস ক্লাবে অবস্থান করতেছি। কাজে আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে, আপনারা যারা গতকাল আসতে পারেন নাই তারা আজকে 19 তারিখে আমাদের কর্মসূচিতে অংশগ্রহণ করে আপনাদের দাবিটাকে সরকারের কাছে জোরালো করার বিনীত আহ্বান জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষক মন্ডলী, আসলে বৈষম্যের কথা আর কি বলবো, আপনারা সবাই জানেন এই মধ্যম আয়ের দেশে যেখানে লক্ষ কোটি টাকার বাজেট সেখানে শিক্ষকদের জন্য সরকারের বিন্দু মাত্র কর্ণগ্রহ হচ্ছে বলে আমরা মনে করি না। এর জন্য বিগত 12 বছর যাবৎ যে সমস্ত শিক্ষক সংগঠনগুলো যারা শিক্ষকদের প্রতিনিধিত্ব করছেন আমার মনে হয় তাদের কিছুটা এখানে গ্যাপ ছিল বা তারা সরকারকে জিনিসটাকে ভালোভাবে বোঝাতে সক্ষম হয়েছেন বলে আমি
বিশ্বাস করে না। আমরা যখন শতভাগ উৎসব বাস্তবায়ন কমিটি গঠন করি, তারপরে থেকে আমাদের উৎসব ব্যাপারটি সামনে চলে এসেছে। পাশাপাশি আপনারা জানেন আমরা প্রেস সৃষ্টি সংগঠন মিলে মহাজোট গঠন করেছি, আমরা এক দফা দাবি জাতীয়করণের মধ্যে আছি। তবে ঈদের আগে শিক্ষকরা যাতে তাদের শতভাগ উৎসব ভাতা পান এই ব্যাপারটা আমরা নিশ্চিত করার জন্য সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি। কারণ সরকার চাইলে আমাদের ১০০% উৎসব ভাতাটা সরকার যে কোনো মুহূর্তে বাস্তবায়ন করতে পারেন। পাশাপাশি আপনাদেরকে আবারও আহ্বান জানাচ্ছি, আপনারা আমাদের কর্মসূচিতে অংশগ্রহণ করুন এবং আমাদের দাবির পক্ষে আপনারা জোরালো সমর্থন দিয়ে আমাদের শতভাগ উৎসব ভাতার কর্মসূচিকে সাফল্য মণ্ডিত করুন, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ শালন স্যারকে, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ মাধ্যমিক কারিগরি শিক্ষক পরিষদের মহাসচিব। এ পর্যায়ে আমি কারিগরি মাধ্যমিক পরিষদের মহাসচিব জনাব আবুল বাশার স্যারকে অনুরোধ করছি। ধন্যবাদ কাজী নূর হায়ুল স্যার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে একটি আমাদের দাবি দাওয়া নিয়ে একটা লাইভ প্রোগ্রাম করার জন্য। আপনি হয়তো জানেন, আপনার মাধ্যমে দর্শকদেরকে আমরা জানাতে চাই যে গতকাল আমরা জাতীয় প্রেস ক্লাবে শতভাগ উৎসব ভাতার দাবিতে আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করেছিলাম। আজকে তার দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনে আমরা আমাদের দাবিতে আমরা আমাদের অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছি। আমরা আপনারা জানেন যে আমাদের দাবি হলো অবিলম্বে আগামী দুর্বিতরের আগেই শতভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপনের দাবিতে আমরা সরকারের কাছে জোর দাবি জানিয়েছি। এবং আপনি আপনার মাধ্যমে জানাতে চাই যে দীর্ঘ ১৮ বছর ধরে শিক্ষকরা 25% উৎসব ভাতা ভোগ করে আসছে, এটা পৃথিবীর কোথাও নেই, একমাত্র বাংলাদেশে আছে। বাংলাদেশ বর্তমান সরকার এত উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বের কাছে দেশকে তুলে ধরছে, অথচ শিক্ষকরা 20% উৎসব ভাতা ভোগ করছে 18 বছর ধরে। এটা আসলে বেমানান, শিক্ষকদের পেশার সাথে মর্যাদার সাথে বেমানান এবং অন্যায়। এই জন্য আমাদের শিক্ষকদের শিক্ষক সংগঠন শতভাগ উৎসব ভাতা বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে আমরা সরকারের কাছে জোর দাবি জানিয়েছি যে শতভাগ উৎসব ভাতা না দেওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলনের কর্মসূচি অব্যাহত রাখবো। ইতিপূর্বেও আমরা বেশ কিছু আন্দোলন করেছি, বিশেষ করে গত 5ই অক্টোবর প্ল্যানিং মিনিস্টারকে নিয়ে আমরা প্রোগ্রাম করেছি, আমরা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছি, সংবাদ সম্মেলন করেছি, সভা সমাবেশ সেমিনার করছি, বিভিন্ন এমপি মন্ত্রীদেরকে স্মারকলিপি দিচ্ছি। আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রাখছি এবং আগামীতেও শতভাগ উৎসব ভাতা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা আমাদের দাবির কার্যক্রম আমরা চালিয়ে যাব। প্রয়োজনে আমরা আমরণ অনশন কর্মসূচি ঘোষণা দিতে বাধ্য হব। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হয় ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি আমরা চলব। আমি সকল শিক্ষকদেরকে জানাতে চাই যে আজকে আপনারা যারা 5% ইনক্রিমেন্টের সুবিধা ভোগ করছেন, এই শিক্ষকদের আন্দোলন এবং শ্রমের বিনিময়ে আপনারা সেই 5% ইনক্রিমেন্ট পেয়েছিলেন। যারা রাজপথে এসেছিলেন তারাও 5% ইনক্রিমেন্ট পাচ্ছেন, যারা আসেননি তারাও পাচ্ছেন। কিন্তু আজকে দেখেন বাংলাদেশ থেকে অনেক শিক্ষক যারা তাদের সময় পরিবারের সাথে সময় না দিয়ে আজকে পবিত্র শবে বরাত দেশে গতকাল দিবাগত রাতে, সেই দিন দিবাগত রাত্রে শবে বরাত অনেকে না ঘুমিয়ে অনেকে ইবাদত বন্দেগী করে পরিবার পরিজন ছেড়ে আজকে ছুটির দিনে ঢাকার জাতীয় প্রেস ক্লাব এসেছেন। এই সকল শিক্ষকদের ত্যাগ এবং শ্রমের বিনিময়ে হয়তো উৎসব ভাতা বাস্তবায়ন হবে। যারা এই আন্দোলনে আসবেন না তারা উৎসব ভাতা হয়তো পাবেন, যারা আসবেন তারাও পাবেন। কিন্তু আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখেন যে আজকে যারা যে সকল শিক্ষকরা আন্দোলন করছে, যে সকল শিক্ষকরা শতভাগ উৎসব ভাতা দাবিতে বা জাতীয়করণের দাবিতে তাদের কর্মসূচি অব্যাহত রেখেছে, তাদেরকে আমরা বীরের মর্যাদা দিই এবং তাদের হয়তো এই কষ্ট এবং ত্যাগের বিনিময়ে আমরা শতভাগ উৎসব ভাতা আমাদের বাস্তবায়ন হবে। আপনারা যারা শুনছেন আমি সবাইকে বলবো যে আমাদের যে প্রোগ্রামগুলো চলছে আপনারা যেখানে যে লাইভ দেখবেন, যেখানে যে বক্তব্য পাবেন সেটা আপনারা শেয়ার করে সারা বাংলাদেশের শিক্ষক সমাজের মাঝে এটা ছড়িয়ে দিবেন এবং সরকারের দৃষ্টিতে নিয়ে আসতে সক্ষম হবেন। আমাদের গতকালকেও বেশ কিছু মিডিয়া আমাদের প্রোগ্রামটা তুলে ধরছেন, আজকেও বেশ কিছু মিডিয়া আমাদের মাঝে আসবেন। আমরা আশা করি যে ইনশাল্লাহ আমরা আগামী ঈদুল ফিতরের আগেই শতভাগ উৎসব ভাতা আমাদের বাস্তবায়ন হবে। গতকালই শিক্ষামন্ত্রী একটি ঘোষণা দিয়েছেন, আপনারা জানেন যে
শতভাগ উৎসব ভাতার ব্যাপারে মাননীয় শিক্ষামন্ত্রী এবং মাননীয় শিক্ষা উপমন্ত্রী দুজনই প্রধানমন্ত্রীর সাথে কথা বলবেন এবং প্রধানমন্ত্রীর সাথে বিষয়টি কথা বললে আমার মনে হয় যে মাননীয় প্রধানমন্ত্রী কর্ণ কোহরে বিষয়টা গেলেই অবশ্যই প্রধানমন্ত্রী এই দাবিটি মেনে নিবেন, কারণ এই দাবিটি অত্যন্ত একটি যৌক্তিক দাবি এবং এই দাবিটি আসলে কি বলবো যে যদি আমার মনে হয় যে মাননীয় প্রধানমন্ত্রীও জানেন না যে শিক্ষকরা 25% উৎসব ভাতা পায়, বাংলাদেশে কোনো বেসরকারি সেক্টরের কোন কর্মচারীরাও 25% উৎসব ভাতা পায় না, তারা শতভাগ উৎসব ভাতা পায়, একমাত্র বাংলাদেশের এমপিওভুক্ত শিক্ষকরা 25% উৎসব ভাতা পায়। কাজেই এটা আমার মনে হয় যে যদি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, যেহেতু শিক্ষামন্ত্রী একজন ভদ্র মানুষ, উনি যেহেতু বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলবেন, আমি আশা করি যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিষয়টি উপস্থাপন করলে 25% থেকে আমাদের 100% উৎসব ভাতা কার্যকর হবে বলে আমরা আশা রাখছি। আমাদের এখানে বিভিন্ন জায়গা থেকে শিক্ষকরা, আপনার ইতিমধ্যে বলেছি যে আমাদের বিভিন্ন জায়গা থেকে আমাদের শিক্ষকরা আসা শুরু করেছেন, আরো হাজার হাজার শিক্ষক আজকে উপস্থিত হবেন এবং প্রেস ক্লাব শিক্ষকের শিক্ষকের মিলন মেলায় পরিণত হবে এবং জনসমুদ্রে পরিণত হবে বলে আমরা আশা করছি। হায়ল স্যার, এ পর্যায়ে আমাদের আমাদের লাইভে কথা বলবেন এখন আমি এই লাইভে বক্তব্য রাখার জন্য আমাদের আজকের লাইভে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি এমপিওভুক্ত অনলাইন শিক্ষক পরিষদের সম্মানিত সাধারণ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সংগ্রামী শিক্ষক নেতা আমাদের সবার প্রিয় রাকিব উল হাসান রাসেল স্যার, ধন্যবাদ। আমাদের আবুল বাশার নাদিম স্যার এবং আজকে অনুষ্ঠানের সঞ্চালক নূর হাইরুল স্যার, প্রিয় শিক্ষক বৃন্দ, আপনারা অবগত আছেন আমরা দীর্ঘদিন ধরেই অবহেলিত, বিশেষ করে এমপিভুক্ত শিক্ষক সমাজ জন্মলগ্ন থেকে সমস্যায় জর্জরিত, স্বাধীনতার 50 বছর পেরিয়ে এখন বাংলাদেশ উন্নয়নশীল দেশে পদার্পণ করছে, মধ্যমায়ের দেশে আছে, সেই দেশে শিক্ষকদের এই অবস্থা কোনোভাবে মেনে নেওয়া যায় না। তারপর আছে বর্তমান বাজার ব্যবস্থা, এই বাজার ব্যবস্থায় একজন এন্ট্রি লেভেল শিক্ষক বেতন পাচ্ছেন 12,500 টাকা, আর স্যার ঈদ আসলে উৎসব বোনাস পাচ্ছে 4/4, 12,500 টাকার 4/1। এই টাকা দিয়ে উৎসব করা, এটা কিভাবে করা যায় সেটা ভালো করে আপনারা অবগত আছেন। আমি শিক্ষক সমাজের প্রতি অনুরোধ রইল, আন্দোলন একটি ধারাবাহিক প্রক্রিয়া, আন্দোলন চলমান আছে, আন্দোলন চলবেই, আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন, বিশেষ করে আমাদের মূল যে দাবি ছিল সেটা জাতীয়করণ, জাতীয়করণ থেকে কোনোভাবে আমরা পিছপা হব না, জাতীয়করণ আমরা আদায় করে ছাড়বই, তবে সিজনাল হিসাবে আমরা এখন উৎসব ভাতার আন্দোলন করতেছি। তো যারা এখানে এসেছেন বা আপনারা যারা ফেসবুকে বা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদেরকে দেখতেছেন, আশা করি আপনারা হতাশ হবেন না, আমাদের আন্দোলন একটি ধারাবাহিক প্রক্রিয়া, এই ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে একটা অংশ হলো শতভাগ উৎসব ভাতা বাস্তবায়ন কমিটির ব্যানারে শতভাগ উৎসব ভাতার জন্য আন্দোলন করা। তো এই আন্দোলন চলছে, চলবেই, ধন্যবাদ আমাদের কাজী নূর হাইউল স্যার। আমি চলে যাচ্ছি কাজী নূর হাইউল স্যারের কাছে। অনুষ্ঠান